বাংলার হিংসা হোক বা অন্য সংকটে হোক একবারও অমিত শাহের সঙ্গে বৈঠকে বসতে দেখা যায়নি রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে জানি এখন জল্পনার পারত চড়ছে রাজনৈতিক মহলে শুভেন্দু অধিকারী একুশের ভোটের ফলাফল প্রকাশের পর তিন মাসের মধ্যে তিনবার অমিত শাহের সঙ্গে সাক্ষাতে গিয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যের ভোট পরবর্তী হিংসার ছবি তুলে ধরতে বারে বারে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অথচ রাজ্যের যিনি বিজেপির সভাপতি সেই দিলীপ ঘোষ একেবারেও অমিত শাহর সঙ্গে বৈঠকে বসেননি এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার আগেই দিল্লি পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী মনে করা হচ্ছে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায় একযোগে যেতে পারেন কয়েকদিনের মধ্যেই দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আঠাশে জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন দেখা করতে পারেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথেও কিন্তু তার আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন আর এখানেই জল্পনা বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় সফরের আগে কেন শুভেন্দু অধিকারী অমিত শাহের সঙ্গে দেখা করলেন তাহলে কি কোনো রাজনৈতিক অঙ্কের হিসাব নিকাশ চলছে যদিও শুভেন্দু অধিকারী জানিয়েছেন বাংলায় ভোট পরবর্তী হিংসা এখনও চলছে বিরোধী দলনেতা হিসাবে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে দেখা করেছি গোটা পরিস্থিতির কথা জানিয়েছি অন্যদিকে কিছুদিনের মধ্যে একাধিকবার দিল্লি গিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কিন্তু তিনি একবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেননি তার পরিবর্তে কেন্দ্রীয় নেতৃত্বের কাছাকাছি সব থেকে বেশি যাচ্ছেন শুভেন্দু অধিকারী আর এখানেই জল্পনা বাড়ছে তাহলে কি দিলীপ ঘোষের থেকে গুরুত্ব বেশি পাচ্ছে শুভেন্দু অধিকারী